थैंक यू सर, थैंक यू वेरी मच। हाय हेलो, तुम्हारा सबाई कैमन आछो? हाय हेलो, तुम्हारा सबाई कैमन आछो? सबार आगे बोलबो जे मेनी मेनी थैंक्स टू मिस्टर निरंजन गुप्ता
ये जो দীঘা সায়েন্স সেন্টারে তোমরা আজকে এখানে রয়েছো এসছো, তোমরা সুযোগ পাচ্ছ এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করার জন্য, আর আমি সুযোগ পাচ্ছি তোমাদের সাথে কথা বলার জন্য। তার জন্য আমি বলবো একটা জোরে হাততালি হয়ে যাক স্যারের জন্য। স্যার থ্যাংক ইউ সো মাচ ফর দিস অপরচুনিটি। আচ্ছা, সবার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো যে তোমরা আজকে এখানে কেন এসছো, তোমরা কি জানো, তোমরা কেন এসছো, তুমি কিসের জন্য এসছো? তুমি ক্লাস নাইনে পড়ো, রাইট? কিসের জন্য এসছো এখানে, কি শেখার জন্য এসছো? এইবার আমি তোমাকে একটা জিনিস বলি, সেটা অবশ্যই শেখার জন্য এসছো, খুব ভালো। সবার আগে তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হতে হবে যে তোমরা জীবনে, তুমি আজকে নাইনে পড়ছো, এখানে একজন আর্টস নিয়ে পড়ছে, কেউ কমার্স নিয়ে পড়ছে, কেউ তুমি টাইলসের কাজ করছো, তুমি মাছের প্যাকিং করছো, তো যে যে কাজটা করছো বা কেউ পড়াশোনা করছো, সবার আগে এই জিনিসটা ক্লিয়ার হতে হবে তোমাদের কাছে যে তোমরা কি করতে চাও। যতক্ষণ কাজ দু রকমের হয়, একটা হচ্ছে আমি তোমাকে একটা কাজ করতে বললাম, কি তোমার নাম কি? রাকেশ। তোমার নাম? ঠিক আছে, এটা ধরো, হ্যাঁ, এটাকে টেবিলের উপরে জাস্ট রেখে দাও, আমি ওটা জাস্ট ওকে রাখতে বললাম। এখানে দুটো জিনিস হবে, একটা আমি ওকে বললাম, ওটা ফলো করলো, ওর ইচ্ছে থাকুক চাই না থাকুক। আরেকটা জিনিস, ও নিজের পছন্দের কাজটা করতে ভালো লাগলো। এইখানে দুটো খুব ডিফারেন্স। বসো, ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এবার আমি এটা ক্লিয়ার করতে বলছি, যে বলতে চাইছি, অনেক সময় হয় যে আমরা নিজেরা জানি না আমরা কি করতে চাই। তো ছোটবেলায় মা বাবা গাইডেন্স দেয়, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি সরকারি চাকরি করবে, তুমি এক্স ওয়াই জেড কিছু একটা হবে, তুমি ব্যবসা করবে। তারপরে স্কুলে আমাদের টিচাররা কিছু গাইডেন্স দেয় যে তুমি এটা করবে, তুমি ভালো করে পড়াশোনা করবে, তুমি চাকরি করবে। তারপরে আমাদের নিজস্ব, আমরা আস্তে আস্তে বড় হতে হতে কিছু জানতে পারি। তো সবার আগে নিজের কাছে ক্লিয়ার হওয়াটা খুব ইম্পর্টেন্ট, কি তুমি নিজে কি করতে চাও। যখন তোমার কাছে এই সবার আগে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে কি তুমি কি করতে চাও, তোমার কাছে লাইফ দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। যে তোমাকে এখানে কেউ আসতে বলেছে বলেই এসেছো বা কিছু শিখতে জন্য এসেছো, কিন্তু নিজের কাছে ডিসিশন ক্লিয়ার নেই। এবার আসছি সেকেন্ড পয়েন্ট, যখন নিজের কাছে তোমার ডিসিশন ক্লিয়ার হয়ে গেল, যদি তোমার মনে হয় যে আজকে অ্যাকুরিয়াম একটা সাবজেক্ট, টাইলস একটা সাবজেক্ট, এসি একটা সাবজেক্ট, তোমার যেই সাবজেক্টটা তোমার ইন্টারেস্ট, যখন তোমার ইন্টারেস্টের সাবজেক্টে তুমি কাজ করবে, আই সোয়ার তখন পৃথিবীতে কেউ তোমাকে আটকাতে পারবে না। সেই কাজে তুমি পারফেক্ট হবে, সেই কাজেই তুমি সাকসেস পাবে। এখানে আজকে আমি কোনো একটা কাজে সাকসেস পেয়েছি, আমার নিজের এই কাজটা ইন্টারেস্ট, আমার নিজের এটা হবি, নিজের এটা ভালোবাসা, দ্যাট ডাজন্ট মিন কি এই কাজে তুমি সাকসেস পাবে। হতে পারে তোমার হবি অন্য কিছু, তোমার ইন্টারেস্ট অন্য কিছু, বা তোমার ভালোবাসা, ভালো লাগা জিনিসটা অন্য কিছু। তো আজকে এখানে আমি কিছু জেনারেল জিনিস বলার জন্য, আমাদের এই সাবজেক্টের সাথেও কিছু জেনারেল জিনিস বলার জন্য এখানে এসেছি, যে এখানে একটা বড় অপরচুনিটি তো রয়েছি, একটা সাবজেক্ট যেটা আমি জানি এটা আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এর বাইরেও অনেক সাবজেক্ট আছে, অন্য অন্য জায়গা থেকে জানতে পারবে। তো এবার নেক্সট, যে আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা এখানে কেন এসেছো, তোমরা বললে কিছু শিখতে এসেছি। শেখার উদ্দেশ্যটা হচ্ছে অ্যাট দ্য টাইম দ্যাট, যেটা স্যার খুব ভালো কথা বলেছিল, যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের জীবিকা। তুমি কিছু শিখে নাও, কিন্তু যদি তোমার বাড়িতে আজকে তোমার প্যারেন্টস বিমার থাকে, তুমি বিমার থাকো, তাদের যদি খাবার দরকার হয়, আনাজ দরকার হয়, আর তুমি যদি সেটা প্রোভাইড করতে না পারো, তুমি অনেক কিছু জেনে গেলেও তুমি হেল্পলেস। ঠিক বলছি না ভুল বলছি? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি পড়াশোনা কেন করছো, আলটিমেটলি দুটো জীবিকার জন্যে। তুমি ব্যবসা কেন করছো, আলটিমেটলি দুটো জীবিকার জন্যে। তুমি কাজ কেন করছো, আলটিমেটলি দুটো জীবিকার জন্যে। আগে একটা সময় ছিল যেখানে অ্যাকুরিয়াম বলতে একটা কাঁচের বাক্স ছিল, যে কাঁচের বাক্সের মধ্যে কিছু জ্যান্ত মাছ থাকত, রঙিন মাছ, সেটা ছিল অ্যাকুরিয়াম।
এখন আস্তে আস্তে নিউ কনসেপ্ট কনসেপ্টই পাল্টে গেছে। এখন অ্যাকোরিয়াম মানে হচ্ছে এক্সক্লুসিভ একটা ডেকোরেটিভ আইটেম। আজকে তোমরা একটু শহর অঞ্চল থেকে দূরে আছো, হয়তো তোমাদের কাছে একটুখানি বুঝতে অসুবিধা হলেও হতে পারে, কিন্তু তাও আমি চেষ্টা করছি ইজি ভাবে। এখন তো যা বোঝাচ্ছি বুঝতে অসুবিধা হচ্ছে কি? বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো অসুবিধা হলে আমাকে বলো। আমি তো জানি না, আমি তো হবে না, এই ভাবনাটা খুব কম হবে কি হবে না, এটা পয়সা লাগাবো, কত পয়সা লাগবে, তারপরে সব ডুবে যাবে। পৃথিবীর সব ব্যবসায় পয়সা লাগলে সব কাঁচা পয়সা তোমরা দেখা যাবে, কাঁচা পয়সা নষ্ট হয় না। এখানে উদ্যমটা যেতে যেতে বাড়িতে যেতে যেতে সব ভুলে গেছি,
এটাই যেন এর শেষ না বলে আজকের অনুষ্ঠানে।